বর্ষায় প্রথমে বর্ষায় কি লাগাবো গো? বর্ষার দাও না গাছ, অনেকদিন সব বর্ষার গাছ, কোন শীতের গাছ নেই। ওই টয়ে দাও তো টগর কামিনী আছে, ভালো ঝাড় ঝাড় কামিনী, 12 মাস ফুল পাবে। তুমি ওরম বলো, 12 মাসের কামিনী, সেটা 12 মাস বলবো না, এটা লোকাল কামিনী কি এটা দেশি কামিনী? কোনটা কোনটা? সই তো হুলকুটা আছে, হলুদটা না, আমি বেলা বলতে তুমি দাও দাও। কত করে এগুলো দিচ্ছ? 60 টাকা। কোনটা নেবে বলো তো, এটা গাছটা ভালো তোমার দিচ্ছি তো বলো, ভেতরে মনে হচ্ছে একসাথে আছে বলে মনে হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার সঙ্গে। আজকে হচ্ছে রবিবার আর বাজে হচ্ছে 9:30 বেজে গেছে, সকালবেলা বাজারে গেছি। আজকে হচ্ছে গুরু পূর্ণিমা, সকালে সব কাজ সেরে স্নান করে বাজারে গিয়ে ঠাকুরের ফুল মিষ্টি এনে পুজো দিই। আর এই দেখো নতুন অতিথিকে নিয়ে এসে, ও বাদ দিবে না কিন্তু বলে দিলাম, নতুন অতিথিরা এসছে বর্ষার প্রথমে। দেখ এই একদম ধরবি না, অনেক গাছ নষ্ট করে জানো, প্রচুর গাছ নষ্ট করেছে। তো প্রথম নিয়ে আসলাম এই ফুল গাছগুলো, প্রচুর গাছ ছিল আমার ব্যালকনিতে, ছিল ছাদে, ছিল সব নষ্ট হয়ে গেছে অবহেলা। এই যে এই একজন দেখেছি, এই যে একটা নয়নতারা, একটা টগর ফুল, আর এইটা কি ফুল রে বাবু, কি বললো যেন ভুলে গেলাম। যা এই তিনটে নিয়ে এসেছি, আর এই যে এই যে আমার সুই তো পাতা, পুঁই শাক খেয়ে পুঁই শাকের গোড়াগুলো পুঁতে দিয়েছিলাম, দেখো বর্ষার জল পেয়ে কি দারুণ গাছ হয়েছে। আর এই যে শিউলি গাছ তিনটে লাগিয়েছি, এখন কোনটা হয় ভাগ্যের ব্যাপার। চলো আজকে এই ছাদ থেকেই ব্লগটা শুরু করলাম, দেখ দেখ ছাদ থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। আমার সঙ্গে থাকো, সাথে থাকো, আশা করছি ব্লগটা ভালোই লাগবে। রান্নাবান্না কী করবো না করবো সবটাই তোমাদের নিচে গিয়ে শেয়ার করবো, এখনও ব্রেকফাস্ট কিছু করা হয়নি, সকালে চাও খাওয়া হয়নি। অনেকক্ষণ পরে চলে আসলাম রান্না করতে, 12টা বেজে গেছে, বললাম না সবটাই ভিডিও ছেলের ফোন থেকে করতে হচ্ছে, ওই জন্য খুব অসুবিধা হয়ে যাচ্ছে। ও একটু ক্লাস করে বেরোলো, এখন 12টা বাজে, এখন রান্না করতে এসেছি। তা তোমাদের বলে দিই আজকে রবিবারে দুপুরে মেনু কী কী রান্না হবে। চিকেন ভর্তা বানাবো, তার সাথে থাকবে জিরা রাইস। তা দেখো সব কিছু মোটামুটি আমি একটু গুছিয়ে নিয়েছি, বোনলেস চিকেন নিয়েছি আমি ধুয়ে পরিষ্কার করে। আর যেই চিকেন ভর্তাতে যা যা লাগবে, এখানে দেখো আদা আছে, রসুন বাটা আছে, ধনে পাতা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচি, তোমার কাজু বাদাম, এখানে গোটা কিছু মশলা নিয়ে নিয়েছি, তেজপাতা, গোলমরিচ, দারচিনি, আর শুধু এলাচটা এখানে অ্যাড করবো। আর গুঁড়ো মশলার মধ্যে রয়েছে দেখো ধনে, এটা হচ্ছে ঘরে ভাজা জিরে, হলুদ, ধনে, লঙ্কার গুঁড়ো, নুন, ব্যাস এই পর্যন্ত এটা রেডি করেছি। এখন অনেক কাজ বাকি আছে, এদিকে ডিম তিনটে সেদ্ধ দিয়ে দিয়েছি, ভর্তাতে তো ডিম লাগবেই, তিনটে ডিম সেদ্ধ দিয়েছি, আর এখানে একটু জল করে চিকেনটা সেদ্ধ দিয়েছি। এই দেখো ননস্টিকের মধ্যে আমি এনে 500 গ্রাম মতন জল দিয়ে দিয়েছি চিকেনটাকে সেদ্ধ করার জন্য। আজকে ব্রেকফাস্টও সকাল দিয়ে কিছু করা হয়নি, চা বিস্কিটই খেয়েছি ছেলে, আর খেতে ইচ্ছা করছে না আজকে। এই যে একটু জল দিয়ে দিলাম, এবার জলের মধ্যে দিয়ে দেবো দেখো 3 খানা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, 4টা এলাচ, আর দেবো একটু নুন। জলটা ফুটলে না চিকেনের মধ্যে পুরো ফ্লেভারটা পাওয়া যাবে, মানে জলটা যখন সেদ্ধ হবে চিকেনটা, এই চিকেনটার মধ্যে পুরো এই যে যা দিয়েছি মশলা সবটাই ফ্লেভার চিকেনের মধ্যে চলে আসবে। চলো চিকেনগুলো দিয়ে নিয়ে ভালো করে সেদ্ধ করে, চিকেনের স্টকটা কিন্তু একদমই ফেলবো না, এটা আমার রান্নায় কাজে লেগে যাবে। ডিম সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়ে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, এবার একটা নামিয়ে নিয়ে একটা ছাঁকনির মধ্যে ভেজে দিয়ে চিকেনের স্টকটা আমার রান্নায় লাগবে, আর যে গোটা মশলাগুলো দিয়েছি সেগুলো সব তুলে নেব। চিকেনটা একটু ঠান্ডা হলে এটা ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে, কোনো কাঁটা চামচ দিয়ে ছাড়াতে পারো,
আর একটা মশলা রেডি করে নেবো চিকেন ভর্তার জন্য। দিয়ে দেবো সাদা তেল, লম্বা লম্বা করে চিকেনটা বাবা গরম আছে এখনো ঠান্ডা হয়নি, ঠিক এরম এরম করে চিকেনটাকে ছাড়িয়ে নিতে হবে। আর ভর্তার জন্য যে গ্রেভিটা বানাবো সেটা আমি তেলে একটু সবগুলো ফ্রাই করে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে তিনখানা পেঁয়াজ আছে, পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে আসছে, এর মধ্যে কিছু এবার রসুন বাটা দিল, যেটা এক কোয়া রসুন খেতে কেটে গেছে, একই সঙ্গে আতা বাটা আর দুটো টমেটো সেটাও দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাজু বাদাম, একসাথে পুরো মশলাটাকে ভেজে নেব। এবার একটু গুঁড়ো মশলা অ্যাড করবো, দিয়ে দেবো নুন লঙ্কার গুঁড়ো হলুদ করে দেবো। এর জন্য ভাতটা করে নিয়েছি, এবার ঠান্ডা জল দিয়ে একটুখানি ইয়ে করে নেবো যাতে ভাতটা ঝরঝরে থাকে। দিয়ে দেবো অল্প একটু সাদা তেল, এই মশলাটা দেখো যেটা ভর্তার জন্য রেডি করেছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সি জারে ঢেলে দেবো। তো চিকেনের যে সব স্টকটা ছিল সেটা একটু মশলার মধ্যে ঢেলে মিহি একটা পেস্ট বানিয়ে নেবো। দেখো এক চামচ মতন বাটার দিয়ে দিলাম, অল্প একটু সাদা তেল অ্যাড করবো, বেশি বাটার দিচ্ছি না, তোমরা চাইলে পুরোটাই বাটার দিবে। এক চামচ জিরে দিয়ে দেবো, সাদা জিরে, সঙ্গে দেবো কিছু কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের হিসাব মতন দেবে, আমাদের বাড়িতে ঝালটা সবাই খায়, একটু ভাজা ভাজা করে নেবো। দেখো জিরেটা আর লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দেবো ভাজা জিরে, এই যে ধনে আছে লঙ্কার গুঁড়ো হলো সবটাই দিয়ে দেবো যাতে পুড়ে না যায়, তার মধ্যে একটু চিকেনের স্টকটা দিয়ে দেবো। মিক্সিতে যে পেস্টটা করে রেখেছি সেটা এবার দিয়ে দেবো চিকেনের স্টকটা, মশলাটা ধো একদম মিক্সিটা ভালো করে ধুয়ে নিয়ে জলটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা ভালো করে একটু কষাতে হবে, ফুটে উঠলে চিকেনটাকে দিয়ে দেবো। অনেক কাজের মধ্যে মনে বাকি আছে, ঝোলটা ফোটা শুরু করে দিয়েছে, আর কাজু বাদাম আছে না একদম ঠিক হয়ে গেছে, সাবধানে কাজু বাদাম দিলে খুব লেগে যায় আর তোমার ঘন তাড়াতাড়ি হয়ে যাবে। তো ঝোলটা একদম হয়ে এসে এর মধ্যে আমি চিকেনটাকে একসাথে করা চিকেনটাকে দিয়ে দেবো, গ্যাসটা আগে কমিয়ে দিতে হবে, খুব ছিটছে। ছোটো ছোটো বোনলেস বলে এই টুকরোগুলো ছোটো, যদি বড়ো চিকেন নিতাম তাহলে চিকেনটা একটু বড়ো বড়ো হতে পারে। চিকেনটা মিশিয়ে নিয়ে গরম মশলা, ধনে পাতা, আর হাতে ঘষে দেবো একটু কাসারি মেথি। ডিম দিতে হবে না ভর্তাতে, ডিমটা আমি লম্বা লম্বা করে কেটে নেব। থেকে ডিমটা দিয়ে দেবো, দুটো ডিম দিয়েছি আর একটা দিয়েছি ওপর থেকে সাজানোর জন্য রেখে দিয়েছি, এবার সবগুলো একসাথে মিশিয়ে দেবো। চিকেন ভর্তায় সব রকম মশলা একদম কমপ্লিট দেবো। এবার নামানোর আগে তোমরা চাইলে ক্রিম দিতে পারো, আমার কাছে ক্রিম এই মুহূর্তে নেই বলে আমি একটু আমল দুধ ভালো করে গুলে নিয়েছি ঘন করে, আমল দুধ না থাকলে এমনি লিকুইড দুধও দেওয়া যেতে পারে। এই যে বলেছিলাম ওপর থেকে একটু দুধ দিয়ে দেবো, রেডি হয়ে গেছে, এবার উপর থেকে একটা ক্রিম দিয়ে বাটার দেবো,
সাদা জিরে, কোনো সাদা জিরে, শাড়ি জিরেটা থাকলে সাদা শাড়ি জিরেটা, জিরেটা ভাজা ভাজা করে কিছু কাঁচা লঙ্কা কেটে রেখেছি, দিয়ে দেবো ধনে পাতা, এই চালটা যে শুকাতে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো, অল্প করে নুন দিয়ে দিলাম, চলো জিরা রাইসটা বার করে দেখতে পাচ্ছ রান্নাঘরের অবস্থা দেখো, এইগুলো সব পরিষ্কার করে যেরকম প্রত্যেক দিন স্নান করে ঠাকুরটা দিয়ে নিই একবার, পরে খাওয়ার সময় তোমাদের সাথে আড়াইটা বাজে, স্নান টান করে আরেকবার ঠাকুর দিয়ে চলে আসলাম দুপুরবেলা, এখন খাবার দাবার খাবো, আর রবিবারে তো তোমাদেরকে দেখালাম যে জিরা রাইস, পরে একটু কারি পাতা দিয়েছিলাম লাস্টে ভেজে ভালো লাগবে গন্ধটা, আর হচ্ছে চিকেন ভর্তা আর স্যালাড, ব্যাস এই রবিবারের দিন। রবিবার দুপুরবেলা সবাই খেতে বসে পড়েছে, আজকে বেশি কিছু রান্নাবান্নাও করতে পারিনি, তোমরা তো দেখলে 12টা থেকে রান্নাবান্নাগুলো শুরু করেছি, ছেলে ক্লাস করি 11টার সময় এসছে, তারপর আবার বিকালবেলাও ক্লাস করাতে যাবে, ওই জন্য ও বেশি সময় দিতে পারছে না আমাকে, আর সবটাই তো ওর ফোন থেকে করতে হচ্ছে, ওই জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে। তা রবিবারের ব্লগটা আজকে এই পর্যন্তই রাখলাম, যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।